হ্যালো ফ্রেন্ড সো তোমরা যেমনটা দেখতে পেয়েছো যে আমরা তোমাদেরকে কিন্তু প্রায়োরিটি দিয়ে আমরা তোমাদের কমেন্টের উপর বেস করে আমরা ক্লাসগুলো নিয়ে আসছি সো ফ্র্যান্ড আমরা আজকে একটি ক্লাস করেছি যেই ক্লাসটি আমাদের টিআরবিটির উপর ক্লাস ছিল তো যারা জিআরবিটির জন্য প্রিপারেশন হচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের সকালে ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা সকালে ক্লাসে জিওগ্রাফি করেছি তো জিওগ্রাফি বলতে তো ডিফারেন্স কিছু নেই তো যেহেতু ইন্ডিয়ান জিওগ্রাফি বলেছি আমরা তো সেরকম ক্লাস করেছি তোমরা অবশ্যই সেরকম ক্লাস দেখবে যেমন জিওগ্রাফি বলো হিস্ট্রি বলো কনস্টিটিউশন বলো সবগুলো কিন্তু সেমই আমরা যেগুলো টিআরবিটির জন্য করাচ্ছি সেগুলো জেআরবিটির জন্য থাকবে তোমরা অবশ্যই আমরা দেখি অনেকেই যে টিআরবিটির ক্লাসগুলো জেআরবিটির মানুষ তার অনেকেই কম দেখো তো এমনটা করবে না সবাই দেখবে কিন্তু সবগুলো আমরা চাইছি যে সিলেবাসটা এভাবেই কাভার করতে অ্যাকচুয়ালি ফ্র্যান্ড টিআরবিটির সিলেবাসের মধ্যে যেই টপিকগুলো আছে সবগুলো কিন্তু জেআরবিটির মধ্যেই থাকবে তোমরা অবশ্যই সেসব কিছু স্টাডি করবে যেগুলো ইন্ডিয়ার পার্ট অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সাথে রিলেটেড যেগুলো সো ফ্রেন্ড আজকে আমরা কারেন্ট ইফিয়ার্সের উপর এইট নাম্বার ক্লাস করতে চলেছি তারও কিন্তু আমরা সেভেন্থ ক্লাস করে নিয়েছি তোমরা যদি আমাদের সেই সেভেন্থ ক্লাসটি না দেখে থাকো অবশ্যই উপরে দেওয়া অ্যাপটমে ক্লিক করে দেখে নেবে তাছাড়া আমাদের চ্যানেল প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকেও করতে পারো তো তোমাদের মধ্যে থেকে অনেকেরই ডাউট ছিল যে স্যার যেহেতু আমাদের এক্সাম পসপোন হয়ে গেছে তো আমাদেরকে কারেন্ট ইফেয়ার্স আপ টু এক্সাম অব্দি পড়তে হবে না এপ্রিল অবধি পড়লে চলবে মার্চ অবধি তোমরা যেহেতু জানো ফ্রেন্ড অনেকে বলেছো তো যেহেতু কুয়েশন পেপার শুনে শুনে বানিয়ে নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে যদি বলি যে কোয়েশন পেপার বানিয়ে হয়েছে তাহলে আমাদের কিন্তু মার্চ এ পর্যন্ত পড়লেই চলবে এখন প্রশ্ন যে অনেকে বলো যে স্যার কারেন্ট এফেয়ার্স কিন্তু ছয় মাস পড়া দরকার আর এক বছর পড়া দরকার অনেকে বলে সিক্স মান্থ অনেকে বলে ওয়ান ইয়ার্স তো আমি বলবো যেহেতু কারেন্ট এফেয়ার্স থেকে তোমরা থার্টি টু ফোরটি মার্কস থাকবে তাহলে অ্যাটলিস্ট রিস্ক নিয়ে তো লাভ নেই না যেহেতু সময়ও আছে তো চাইবে যে এক বছর পড়তে এক বছর পড়লে বেশি কারেন্ট এফেয়ার্স হবে না যদি এক বছর এক বছর পরও যদি একটা মাস থেকে ইম্পর্টেন্ট থেকে হান্ড্রেড করে পড়ো তাহলে এক বছর কত হলো বারোশো কারেন্ট এফেয়ার্স তো বারোশো কি পড়তে পারবে না বারোশো থেকে পনেরোশো কারেন্ট এফেয়ার্স তো তোমরা চাইবে যে এক বছর কারেন্ট অ্যাফেয়ার্সই পড়তে সো ফ্রেন্ড আজকে আমাদের ক্লাসে থাকবে অক্টোবর থেকে ডিসেম্বর অব্দি দুই হাজার বিশের কারেন্ট তার মধ্যে থেকে আমাদের ক্লাস তোমরা অবশ্যই লাস্ট অব্দি থাকবে তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফর এক্সাম সো ফ্রেন্ড যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে পাশাপাশি যারা আমাদের সে নতুন আসছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমরা কিন্তু এরকম ক্লাস অনেক সংখ্যক দিয়েছি এবং আপকামিং ডেটসগুলো তো দিয়ে যাব সো তোমরা আমাদের সাথে টেলিগ্রামও জয়েন হতে পারো আমরা আমাদের টেলিগ্রামে আমাদের ক্লাস যে সকল প্রকার আপডেট এবং নোটিফিকেশন সেখানে শেয়ার করে থাকি তোমরা যদি মনে করো জয়েন করতে হবে তাহলে অবশ্যই করবে এবং সেখানেই আমরা ফ্রি অফ কস্ট তোমাদের জন্য পিডিএফ শেয়ার করে থাকি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সো ফ্রেন্ড চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক কোশ্চিনগুলা করার পাশাপাশি তোমরা অবশ্যই সবাই প্র্যাকটিস করবে ট্রাই ট্রাই করবে যে প্রত্যেকটা কুয়েশনের আনসার করতে আমি দেওয়ার আগে সো আমাদের কুয়েশন নাম্বার ওয়ান চলো করে দেখি তাহলে হুই স্টেট আর ইউনিয়ন টেরিটোরিস হ্যাজ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিয়া স্টেট ফার্স্ট অনলাইন ইউথ রেডিও স্টেশন তার নাম কি ছিল রেডিও হিলস ইয়ংস্থান কা তো নিচের কোন স্টেট অথবা ইউনিয়ন টেরিটোরিস সেটি তারা কী করেছে লঞ্চ করেছে প্রথমবারের মতো যে কি লঞ্চ করেছে যে অনলাইন ফার্স্ট রেডিও স্টেশন এবং সেটির নাম হলো যে মনে রাখবে যে রেডিও হিলস ইয়ংস্থান কা দিল তো সেটি কোন স্টেট অর ইউনিয়ন চালু করেছে সো দ্য রাইট অ্যান্সার ইজ শেয়ার যে সেটি করেছে যে প্রথমবারের মতো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ সেই হিমাচল প্রদেশ স্টেট সেটি করেছে তারা যে প্রথমবারের মতো যে ফার্স্ট অনলাইন ইউথ রেডিও স্টেশন এবং সেটির নাম ছিল যে রেডিও হিলস ইয়ংস্থান এবং তোমরা পাশাপাশি সেটাও মনে রাখবে যে সিএম অফ হিমাচল প্রদেশ এবং গভর্নর তোমরা জানো যে সেই সব থেকেও কিন্তু অনেক কুয়েশন থাকে সো সি অফ হিমাচল প্রদেশকে তোমরা অবশ্যই বলবে যে সিএম অফ হজ দ্য সি এম অফ হিমাচল প্রদেশ এবং এবং কিন্তু ফ্রেন্ড আমরা এইসব যে সিএম গভর্নর সেই সব থেকে কিন্তু আমরা ক্লাস করেছি অলরেডি তোমরা যদি আমাদের ক্লাস না দেখে তো অবশ্যই দেখে নেবে তো সিএম অফ হিমাচল প্রদেশ ইজ জয়রাম ঠাকুর জয়রাম ঠাকুর ইজ সি এম অফ হিমাচল প্রদেশ আশা করি তোমাদের মনে আছে সবার এন দ্য গভর্নর অফ হিমাচল প্রদেশ তাহলে কে যে গভর্নর হল বন্দারু দত্তট্রিয়া যে বন্দারু দত্তট্রিয়া ইজ দ্য গভর্নর অফ হিমাচল প্রদেশ নেক্সট কোয়েশন তো এই হল যে সিএম জয়রাম ঠাকুর উনি সেটি লঞ্চ করেছেন উনি সেটা ইনুগ্রেটেড করেছেন এবং সেটি কী ছিল যে অনলাইন ফার্স্ট রেজিস্ট্রেশন তে হলো তার একটি সো তোমরা অবশ্যই মনে রাখবে কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশন আমাদের কোয়েশন নাম্বার টু যে হোয়াট ইজ রক্ষিত হোয়াট রক্ষিত আর রক্ষিত দ্য ওয়াজ লঞ্চ বাই দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ অর সি আর পি এফ অ্যান্ড ডিআরডিও দ্য রক্ষিত কি রক্ষিত বলতে আমরা কি বুঝি যেটি রিসেন্টলি দ্য সি আর পি এফ এবং ডিআরডিও দ্বারা লঞ্চ করা হয়েছে রিসেন্টলি তার মানে কি বুঝায় অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাক তো সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে তাহলে সো ফ্রেন্ড সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে ইয়েস অনেক আনসার করেছে দ্যাট ইজ যে মোটর অ্যাম্বুলেন্স ইয়েস যে ফার্স্ট টাইমের মতো যে ফার্স্ট টাইম কোনো এজেন্সি চালু করেছে কে কে মিলে যে সিআরপিএফ অ্যান্ড ডিআরডিউ মিলে সেটি করেছে যে মোবাইল মোটর অ্যাম্বুলেন্স এবং সেটি বেসিক্যালি চালু করার মেন রিজন হল যে যখন পাহাড়ি এলাকাতে পাহাড়ি এলাকাতে সেই সিআরপিএফ জওয়ান এবং তাদেরকে যাতে ইমার্জেন্সি ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করা যায় তার জন্য সেই মোটর বাইক অ্যাম্বুলেন্স সি আর পি এফ এবং ডি দ্বারা সেই রক্ষিত সেটি লঞ্চ করেছে মনে রাখবে যে ওই নাও এখন আমাদের কোয়েশন যে তাহলে এখন তোমরা বলো আমরা পাশাপাশি সেগুলো জেনে নিই এক্সট্রা ইনফরমেশন হিসেবে যে দ্য চেয়ারম্যান অফ ডিআরডিউ তাহলে বলো দেখ তো দেখি যে ডিআডিউর চেয়ারম্যানকে তো তোমরা জানবে যে ডিআরডিও চেয়ারম্যান হলো ডক্টর ডক্টর কি ডক্টর জি সতীশ রেড্ডি ইয়েস ডক্টর জি সতীশ রেড্ডি হল চেয়ারম্যান অফ ডিআরডিও তো মনে রাখবে যে রক্ষিত কি রক্সিত ছিল একটি যে মোটর বাইক অ্যাম্বুলেন্স নেক্সট কোয়েশন তো হে হলো উনি যে ডিআরডিও চেয়ারম্যান যার নাম কি ডক্টর জি সতীশ রেড্ডি এবং সিআরপিএফ এবং ডিআরডিও মিলে সেটি লঞ্চ করেছে যে রক্সিদ নেক্সট কোয়েশন সো নেক্সট কোয়েশন আমাদের থ্রি সো হোয়াট ইজ দ্য থিম অফ ইন্ডিয়া ডিজিটাল সামে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দ্য ইন্ডিয়া ডিজিটাল সামে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের থিম কী ছিল হোয়াট ইজ দ্য থিম অফ ইন্ডিয়া ডিজিটাল সামে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশনস তাছাড়া বেসিক্যালি ফ্রেন্ড আমরা কোয়েশনগুলো চাইছি যে তোমাদেরকে যাতে এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া যায় যেগুলো দেওয়াটা অনেকটাই প্রয়োজন তোমাদেরকে তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কি হবে যে ইন্ডিয়া ডিজিটাল সামিট টোয়েন্টি 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 ওয়ানের থিম কী ছিল ইয়েস তো তোমরা জানবে যে রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার মোদীজি যে বারবার কিন্তু বলে আসছে কি বলে আসছে যে ডিজিটাল ইন্ডিয়া মিশন সর আত্মনির্ভর ভারত আর আত্মনির্ভর ভারত ডিজিটাল ইন্ডিয়া তার মধ্যে কোনটি হতে পারে সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি ফ্রেন্ড যে আত্মনির্ভর ভারত যে ভারতকে আত্মনির্ভর করা দ্যাট মিনস সেলফ রিলাইন্ড করা দে নিজের নিজেকে যাতে অন্যের উপর ডিপেন্ড না করতে হয় সেই জন্য যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সেই মোতাবেক কিন্তু কাম করে চলেছে তো তার জন্য এখানে আমাদের ডিজিটাল ইন্ডিয়া সামিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের থিমও ছিল যে আত্মনির্ভর ভারত স্টার্ট উইথ স্টার্ট অফ নিউ ডেকেটস তো সেটি ছিল আমাদের ডিজিটাল ইন্ডিয়া সামিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের থিম নেক্সট কুয়েশন তো এই ছিল থিম যেটি হয়েছিলো কখন যে নাইনটিন টু টোয়েন্টি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দ্য নাইনটিন টু টোয়েন্টি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সে ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল সামিট হয়েছিল এবং উনি হলেন যে আমাদের আইটি মিনিস্টার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মিনিস্টার নাম কি যে রবিশঙ্কর প্রসাদ হি ওয়াজ দ্য চিফ গেস্ট অফ উনি ছিলেন চিফ গেস্ট সেই প্রোগ্রামের নেক্সট কুয়েশন দ্যাট ইজ কুয়েশন নাম্বার ফোর হুইজ ইউনিয়ন টেরিটরিজ অকুপাইড দ্য ফার্স্ট পজিশন এবং ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড স্মল স্টেটস ক্যাটাগরি ইন দ্য সেকেন্ড এডিশন অফ ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি দ্য সেকেন্ড এডিশনস অফ ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স টোয়েন্টি মধ্যে যে নিচের কোন স্টেট ফার্স্ট ক্যাটাগরি হয়েছিলো দ্য ফার্স্ট হয়েছিলো এবং সেটি রিলিজ করেছিল কে সেটি রিলিজ করেছিল যে নীতি আয়োগ দ্বারা এনআইটিআই যে নীতি আয়োগ দ্বারা সেটি রিলিজ করা হয়েছিল কী রিলিজ করা হয়েছিল দ্য সেকেন্ড এডিশন অফ ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি তো এখানে আমাদের কুয়েশন যে নিচের কোন স্টেট হবে যে ফার্স্ট হয়েছে হুইজ ইন্ডিয়ান টেরিটরিজ হুইচ ইন্ডিয়ান টেরিস তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটি কী হবে ইয়েস সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন এ ভেরি গুড দিল্লি সো দিল্লি স্টেটটি যে ফার্স্ট পজিশন হয়েছিল কোথার মধ্যে যে সেকেন্ড এডিশন অফ ইন্ডিয়া ইনোভেশন টোয়েন্টি টোয়েন্টি যেটি রিলিজ করেছিল নীতি আয়ুক্তরা তাহলে আমাদের এখনও কোয়েশন যে তোমাদের জন্য যে হু ইজ দ্য গভর্নর অফ দিল্লি হুইজ দ্য গভর্নর অফ ডেল্লি তাছাড়া তোমরা জানো যে সিএমকে সিএম তো সবাই জানো দ্য অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল ইজ দ্য সি এম অফ ডেল্লি তাহলে আমাদের কোয়েশন যে গভর্নর গভর্নরকে হুইজ দ্য গভর্নর অফ ডেলি ইয়েস ফ্রেন্ড দ্য গভর্নর অফ ডেলি ইজ অনিল ওয়াইজাল অনিল ওয়াইজাল অনিল বাইজাল ইজ দ্য গভর্নর অফ কোথায় দ্য ডেলি তো ফ্রেন্ড আমরা এরকমটু করতে পারি অ্যাকচুয়ালি তোমরা যদি বলো যে আমরা নেক্সট ক্লাসে যখন এইভাবে এরভাবে কান্টিফেস করাবো তখন প্রত্যেকটা যে অপশন থাকবে যেমন দিল্লি চন্ডীগড় গোয়া পুডুচেরি তো সেইভাবে আমরা চাইবো যে তোমরা কি বলো তোমরা বলবে অবশ্যই আমি বলছি যে প্রত্যেকটা কোশ্চনের পাশাপাশি যদি আমরা সেরকমভাবে প্র্যাকটিসও করি যে দিল্লির গভর্নরকে রাজ্যপাল দিল্লির গভর্নরকে সিএমকে ক্যাপিটাল কি পাশাপাশি লোকসভা রাজ্যসভা সিট এবং চিফ জাস্টিস যদি সেরকম করা যায় তোমরা কি বলো সেরকম কি করা যেতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করবে সবাই যদি দেখি যে তোমরা বেশি সংখ্যক মানুষ কমেন্ট করেছে তাহলে কিন্তু আমরা যাব যে প্রত্যেকটা কোশ্নের পাশাপাশি তাদের স্টেট সম্বন্ধে ব্যাকগ্রাউন্ডও যাতে জেনে নিতে পারি যেমন আমরা ত্রিপুরার সম্বন্ধে জেনে নিলাম ত্রিপুরার রাজ্যপালকে ত্রিপুরা কখন ফর্ম হয়েছে ত্রিপুরা সিএমকে আদার এক্সেট্রা এক্সেট্রা এরকম এসব কিছু তোমরা অবশ্যই সবাই বলবে যদি এরকম করি তোমাদের সুবিধা হবে কি হবে না নেক্সট কোয়েশন সো আমাদের কোয়েশন নাম্বার ফাইভ যে হো হ্যাজ ওন দ্য ম্যান সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য থাইল্যান্ড ওপেন সুপার হান্ড্রেড ব্যাডমিন্টন টুর্নামেন্ট হ্যাল্ড ব্যাংকল ব্যাংকক তো নিচের কে নিচের কে জয়ী হয়েছিলেন কী কী জিতেছিলেন কোথায় জিতেছিলেন যে দ্য ম্যান সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য থাইল্যান্ড ওপেন সুপার হান্ড্রেড ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং সেটি হয়েছিলো কোথায় ব্যাংককে তো নিচের কে সেটি জিতেছিলেন তো আমাদের কোয়েশন নাম্বার ফাইভে সঠিক উত্তরটি কী হবে তাহলে সো আমাদের সঠিক উত্তরটি হবে যে তোমরা অবশ্যই সবাই চাইবে যে আনসার করতে কমেন্ট সেশনে তোমাদের জন্য লাইভ চ্যাটবক্স ওপেন থেকে তোমরা অবশ্যই করবে রাইট যে ভিক্টর উনি হলেন যে ম্যান সিঙ্গেল টাইটেল সেটি জিতেছিলেন যেটি হয়েছিল যে ওপেন থাইল্যান্ড ওপেন সুপার হান্ড্রেড ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং সেটি হয়েছিল যে ব্যাংককে নেক্সট কুয়েশন সো আমাদের নেক্সট কুয়েশন যে অথর থেকে যে বইয়ের থেকে বইয়ের উপরে রিলেটেড সো হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল বুক টাইটেল দা মেকিং অফ ফাদার ওয়ার্ল্ড লার্জেস্ট আইডেন্টি প্ল্যাটফর্মকে সেই বইটির সেই বইটির অথরকে নাম কি মনে রাখবে যে মেকিং অফ ফাদার ওয়ার্ল্ড লার্জেস্ট আইডেন্টি প্ল্যাটফর্ম তো সেই বইটির অথর কে ছিলেন কুয়েশন সিক্স এর আমাদের সঠিক উত্তরটি হবে যে কি অপশন সি যে রাম সেবক শর্মা রামসেওক শর্মা ছিলেন সেই বইটির অর্থ যে বইটি লিখেছিলেন দ্য মেকিং অফ আদার ওয়ার্ল্ড লার্জেস্ট আইডেন্টি প্ল্যাটফর্ম নেক্সট কোয়েশন দ্য ফার্স্ট ইন্ডিয়া অ্যান্ড ইউই দ্য ফার্স্ট ইন্ডিয়া অ্যান্ড ইউই আইপিআর ডাইলগ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়াট হেল্প ভার্চুয়ালি বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনস অ্যান্ড হুইজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দে প্রথমবারের মতো হয়েছে কি যে ইন্ডিয়া এবং ইউই আই পি আর ডাইলগ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং সেটি হয়েছিলো কি কীভাবে ভার্চুয়ালি এখন জানতে যে সব বেশিরভাগ কিন্তু মিটিং বা বেশিরভাগ ডায়লগুলো সব ভার্চুয়ালি হয়ে থাকে তো এখানে আমাদের কোয়েশন যে বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন অ্যান্ড হুইজ ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া দেন ইন্ডিয়ার কোন ডিপার্টমেন্টের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে সেটি হয়েছিলো কী হয়েছিলো যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যে কী হয়েছিলো মেন ডিসকাশন কী ছিল যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ইস্যুস অ্যাফেক্টিং বিজনেস তো সেটি নিচের ইন্ডিয়ার কোন ডিপার্টমেন্টের সাথে হয়েছিল তো আমাদের সঠিক উত্তরটি কী হবে যে কোন ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার কোন ডিপার্টমেন্টের সাথে সেটি হয়েছিল সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন কী হবে তাহলে তোমরা ফ্রেন্ড অবশ্যই চাইবে যে আনসার করতে আমাদের অপশন এ হবে যে রাইট অ্যান্সার যে ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড সেটির মধ্যে সে ডিপার্টমেন্ট এবং সেই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সেটি হয়েছিলো কিন হয়েছিল যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যে সম্পত্তির অধিকার সে বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে সেই ডায়লগটি হয়েছিল নেক্সট কুয়েশন কোয়েশন নাম্বার এইট দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ রিনেম গোয়া গোরো ইন্টারন্যাশনাল জু ইন নাগপুর আফটার হো অ্যামং দ্য ফলোয়িং দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট কী করেছে মহারাষ্ট্র গভর্নমেন্ট যে রিনিম করেছে কী রিনিম করেছে যে গরেওয়াদা আন্তর্জাতিক চিড়িয়াখানাটির নামকরণ করেছে কার নাম অনুসারে নিচের কার নাম অনুসারে সেটির নামকরণ করে করা হয়েছে রিনিম করা হয়েছে তো আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে যে মহারাষ্ট্র গভর্নমেন্ট রিনিম করেছে সেই গরেওয়াদা আন্তর্জাতিক চিড়িয়াখানাটির নাম নিচের কার নাম অনুসারে হবে সো সোফ্যান আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন অপশন বি হবে যে আমাদের রাইট আনসার যে বালাসাহেব থাঙ্ক্রি তো ওনার ওনার নাম অনুসারে সে মহারাষ্ট্র গভর্নমেন্ট সেটি রিনিউম করেছে তাহলে এখানে আমাদের কোয়েশন অতিরিক্ত ফ্যাক্ট হিসাবে যে ইজ দ্য সিএম অফ মহারাষ্ট্র যে মহারাষ্ট্রের কে তাহলে বলো দেখি তোমরা ইজ দ্য সিএম অফ মহারাষ্ট্র ইয়েস তোমরা জানো যে উদয় উদয় ঠাকরে উদয় ঠাকরে ইজ দ্য সিএম অফ মহারাষ্ট্র পাশাপাশি গভর্নর অফ মহারাষ্ট্র হলো যে ভগৎ সিং খুশিয়ারি ভগৎ সিং খুশিয়ারি ইজ দ্য গভর্নর অফ কোথায় যে মহারাষ্ট্র তো তোমরা সেগুলো নিলে পাশাপাশি যে মহারাষ্ট্রের সিএম এবং গভর্নর নেক্সট কুয়েশন কোয়েশন নাম্বার নাইন যে উইথ রেফারেন্স টু স্টার্ট আপ এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়াস ভারত ডাইনামিক লিমিটেড দ্যাট ইজ বিডিএল হ্যাজ সাইন এ ট্রিমিং এগ্রিমেন্ট উইথ হুইচ কোম্পানি দ্য স্টার্টক এয়ার ডিফেন্স সিস্টেমের প্রসঙ্গে যে ভারতের ভারত ডাইনামিক লিমিটেড কোন সংস্থার সাথে সে টিমিং চুক্তি স্বাক্ষর করেছে সে টিমিং এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে নিচের কোন কোম্পানি হবে সেটি তো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে সো আমাদের সঠিক উত্তরটি হবে যে থেলস তো অপশনটি ডি হবে যে রাইট অ্যান্সার যে সেই স্টার্টাক এয়ার ডিফেন্স সিস্টেমের প্রসঙ্গে ভারতের ভারতের কোন সংস্থা যা ভারত ডাইনামিক লিমিটেড সেই ট্রিমিং ও চুক্তি স্বাক্ষর করেছে থেলস সে কোম্পানির সাথে কোয়েশ্চেন নাম্বার টেন দ্যাট ইজ অন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু এক্সপোর্ট হুইচ মিসাইল টু ফ্রেন্ডলি ফরেন কান্ট্রিজ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট দেখি হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট দ্বারা ডিসাইড করা হয়েছে কী ডিসাইড করেছে যে তারা এক্সপোর্ট করবে কী এক্সপোর্ট করবে যে মিসাইল টু ফ্রেন্ডলি ফরেন কান্ট্রিজ দ্য কোন কান্ট্রির জন্য তারা কোন মিসাইলটি তারা এক্সপোর্ট করবে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে সেই ক্ষেত্রে তারা কোন মিসাইলটি তারা এক্সপোর্ট করবে যেটি ইউনিয়ন গভর্নমেন্ট দ্বারা ডিসিশন নেওয়া হয়েছে তো আমাদের অ্যাডাসারটি কী হবে আমাদের দেওয়ার চারটি অপশন সবটি কিন্তু আমাদের মিসাইলের এক্সাম্পল তো সেক্ষেত্রে আমাদের কোনটি রাইট আনসার হবে তো কোন মিসাইলটি তারা এক্সপোর্ট করতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে যে আকাশ আকাশ মিসাইলটি তারা করতে যাচ্ছে তো কী করতে যাচ্ছে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে দ্যাট মিন্স এক্সপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ইলেভেন দ্য নেস্কোম হ্যাজ পার্টনার উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশনস টু লঞ্চ অ্যান্ড ইনোভেশন ফ্যাক্টরি টু আইডেন্টিফাই অ্যান্ড প্রমোট ইনোভেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশনস টু অ্যাড্রেস চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচার সেক্টর যে এগ্রিকালচার সেক্টর যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে যে কৃষকরা যে চ্যালেঞ্জগুলো ফেস করে তো সেই চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য নিচের কোন নেস্কো পার্টনারশিপ করেছে নিচের কোন স্টেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশনের সাথে এবং যেটি লঞ্চ অ্যান্ড ইনোভেশনস ফ্যাক্টরি টু আইডেন্টিফাই অ্যান্ড প্রমোট ইনোভেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন তো সেক্ষেত্রে আমাদের নেস্কো কোন স্টেটের সাথে সেটি করেছে সরি দে কোন স্টেটের সাথে পার্টনারশিপ করেছে কিসের জন্য যে এগ্রিকালচারাল যে চ্যালেঞ্জগুলো আছে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর জন্য যাতে তারা সলিউশন দেওয়া দিতে পারে তার জন্য নেসকোম সেটি করেছে কোন স্টেটের সাথে হবে সো সেমভাবে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি দ্য তেলেঙ্গানা তেলেঙ্গানা স্টেটের সাথে সেই অ্যাগ্রিমেন্টটি করা হয়েছে যেটি করেছে কে নেসকোম তাহলে আমাদের জেনে রাখা জেনে রাখা ভালো যে হুইজ দ্য ইজ দ্য সি এম অফ তেলেঙ্গানা হুইজ দ্য সি এম অফ তেলেঙ্গানা দ্যাট ইজ কে চন্দ্রশেখর রাও কে চন্দ্রশেখর রাও ইজ দ্য সি এম অফ তেলেঙ্গানা তাহলে বলো তো দেখি ইজ দ্য গভর্নর অফ তেলেঙ্গানা এখন তোমাদের কুয়েশন যে হুইজ দ্য গভর্নর অফ তেলেঙ্গানা

অর্গানাইজেশন দ্বারা সেটি রিলিজ করা হয়েছে তো আমাদের সঠিক উত্তরটি কী হবে সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন ইয়েস ভেরি গুড অল যারা করতে পেরেছ যে নীতি আয়ুগ নীতি আয়োগ দ্বারা সেটি রিলিজ করা হয়েছে কী রিলিজ করেছে যে ইন্ডিয়া ইন্ডি ইন্ডেক্স অন দ্য লাইন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স সো ফ্রেন্ড কুয়েশনগুলো কিন্তু একটু হার্ড দেখে তোমরা চলে যাবে না তো কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক্যালি একটু আমি সবসময় বলে থাকি যে একটু ডিফিকাল্ট হয় আমরা তোমাদের জন্য ইজিজি কারেন্ট অ্যাফেয়ার্স না দেখে একটু যেগুলো অ্যাকচুয়ালি এক্সাম রিলেটেড এবং এক্সামে আসতে পারে সেরকম কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি তোমরা অবশ্যই সবগুলো কোয়েশন পার্টিসিপেট করবে তাহলে ফ্রেন্ড আমরা জেনে নিই তাহলে হোইজ দ্য সিইও অফ নীতি তাহলে নীতি আয়োগের সিইও কে তোমরা আশা করি জানবে যে নীতি সিইও কে নীতি আয়োগ সিও বলো যে অমিতাভ কান্ত অমিতাভ কান্ত হলো নীতি সিইও ইয়েস ফ্রেন্ড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন যে হুই স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স দা হুই স্টেট গভর্মেন্ট হাজ এনাউন্স টু ইনক্রিজ দ্য নাম্বার অফ ডেস যে নিচে কোন স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স করতে করেছে কী করেছে নাম্বার অফ ডেস ইনক্রিজ করতে যাচ্ছে কি কোন ক্ষেত্রে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি যেটি আমরা আন্ডারে যেটি বেসিক্যালি রুরাল এরিয়াতে করিয়ে থাকে করিয়ে থাকে সো এম জি এন রেগা যেটিকে আমরা এম জি এন রেগা নামে সবাই পরিচিত এম জি এন রেগা যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ফ্রম হান্ড্রেড টু ওয়ান ফিফটি ডেজ যে হান্ড্রেড টু ওয়ান ফিফটি ডেজ নিচে কোন স্টেট গভর্নমেন্ট করতে যাচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেগুলো করার পেছনে মেন রিজন যে তাদেরকে যাতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা যায় যা রু যারা রুরাল এরিয়াতে বসবাস করে তাদেরকে যাতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা যায় সেই ক্ষেত্রে সে কোন নিচে কোন গভর্নমেন্ট সেই ইনিশিয়েটিভ নিয়েছে সো আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে ইয়েস সেই সঠিক উত্তরটি হবে যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড গভর্নমেন্ট সেই ডিসিশন নিয়েছে কী করেছে তারা যে এম জি এন র্যাকার আন্ডারে একশো থেকে একশো পঞ্চাশ দিন করতে যাচ্ছে সেই তাদের যার আগে একশো দিন কাম করতো এখন একশো একশো পঞ্চাশ দিন কাম করতে পারবে পাশাপাশি আমরা সেটাও জেনে নিছি হুইজ দ্য সিএম অফ উত্তরাখণ্ড হুইজ দ্য সি অফ উত্তরাখণ্ড তো সিএম অফ উত্তরাখণ্ড হলো দ্য ত্রিবেন্দ্র সিং রাওয়াত ইয়েস ফ্রেন্ড ত্রিবেন্দ্র সিং রাওয়াত হলো সিএম অফ উত্তরাখণ্ড অ্যান্ড দ্য গভর্নর অফ উত্তরাখণ্ড হলো বেবি রানী মরিয়া যে বেবি রানী মরিয়া হলো গভর্নর অফ উত্তরা উত্তরাখণ্ড নেক্সট কোয়েশন আমাদের কোয়েশন নাম্বার ফোরটিন হ্যাজ হু হ্যাজ বিন চোজেন ফর প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার গেভেন বাই দ্য প্রেস ক্লাব অফ বেঙ্গালুরু যে নিচের কাকে চুজ করা হয়েছে কি সিলেক্ট করা হয়েছে কিসের জন্য যে প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার যে প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ারের জন্য চুজ করা হয়েছে এবং যেটি কে দেবে যে গেভেন বাই দ্য প্রেস ক্লাব অফ বেঙ্গালুরু এবং সেটি দেবে যে প্রেস ক্লাব ও বেঙ্গালুরু দ্বারা সেটি দেওয়া হবে তো নিচের কাকে সেই ফিল্ডে চুজ করা হয়েছে তো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে যদি ফ্রেন্ড আমাদের ক্লাস ভালো থাকে অবশ্যই লাইক করবে পাশাপাশি যদি তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো আমরা কিন্তু এরকম ক্লাস আগামী দিনগুলোতে আরও নিয়ে আসবো এবং আমরা তোমাদের বলেছি যে কারেন্ট এফেয়ার্স কিন্তু আমরা চাইব যে আমাদের এই ক্লাসের মধ্যে আমরা যাবো যে এরকম ক্লাসের মাধ্যমে যাতে কান্ট্রিপিজ আমরা সবগুলো করতে পারি তো তার জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে প্রত্যেকটা ক্লাস করবে সো আমাদের এখানে সঠিক উত্তরটি হবে যে প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার যা যেটির জন্য সিলেক্টেড হয়েছে সে যে আজিম প্রেমজি আজিম প্রেমজি উনি সিলেক্টেড হয়েছে কিসের জন্য যে প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার এবং কিশোর দ্বারা সিলেক্টেড হয়েছে যে প্রেস ক্লাব অফ বেঙ্গালুরুর দ্বারা নেক্সট কোয়েশন কোশ্চেন নাম্বার ফিফটিন দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেরকম কোশন কিন্তু আমরা আগেও করিয়েছি তোমরা অবশ্যই এরকম কোশন কিন্তু ভালো করে প্রিপারেশন নিবে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য টেন মেম্বার টাস্ক ফোর্স হু ইজ হু ওয়াজ দ্য চেয়ারম্যান যেখানে বলা হচ্ছে যে নিচের কেয়ার চেয়ারম্যান ছিল কিসের জন্য দ্য টেন মেম্বার টাস্ক ফোর্স সেট আপ বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট যেটি ইউনিয়ন গভর্নমেন্ট দ্বারা সেট আপ করা হয়েছিল কিসের জন্য টু অ্যাবালুয়েট দ্য ম্যারিজেবল এজ টু অ্যাভালুয়েট দ্য ম্যারিজেবল এজ অফ গার্লস দ্য মেয়েদের মেয়েদের বিয়ার বিয়ের বয়স নিয়ে যে অ্যাভালুট করার জন্য দ্য টেন টেন মেম্বারের একটা টাস্ক ফোর্স সেট আপ হয়েছিল যে ইউনিয়ন গভর্নমেন্ট দ্বারা হুইচ হ্যাজ সাবমিট ইস রেকমেন্ডেশন টু দ্য প্রাইম মিনিস্টার্স অফিস অ্যান্ড দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার এবং সেই মেম্বারের টাস্ক ফোর্সের যে চেয়ারম্যান ছিল এবং সেই কমিটি তাদের রিপোর্ট সাবমিট করবে রেকমেন্ডেশন টু দ্য প্রাইম মিনিস্টার অফিস এবং ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার তাহলে সেই কমিটির চেয়ারম্যান ছিল সেই টেন টেন মেম্বারের টাক্ক ফোর্সের মধ্যে সেই কমিটির চেয়ারম্যান ছিল তো ফ্রেন্ড তোমরা জানো যে তো তার উপর রিসেন্টলি গভর্নমেন্ট রিথিং করেছে যে মেয়েদের বিয়ের বয়স যে আঠেরো ছিল তা তার থেকে কি আঠেরো বয়স কি পারফেক্ট সময় কি মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তো তার জন্য গভর্নমেন্ট রিথিং করতে বলেছে এবং সেই কমিটি তার জন্য বানি নেওয়া হয়েছে দে সেই কমিটি যেতে অ্যাভালুয়েট করতে পারে যে তাদের ম্যারেজেবল এজ কি বাড়ানো দরকার না 18 রাখা ঠিক তো সে তার জন্য সেই কমিটি বানানো হয়েছে এবং তার পেছনে আরও কারণ ছিল শুধু যে শুধু যে বিয়ের বয়স বাড়ানো হবে এইটিন থেকে এবং যদিও বাড়ানো হোক শুধু সেটা কারণ ছিল না তার পাশে অন্যান্য কারণগুলো ছিল যাতে অ্যাকচুয়ালি দেখা যায় যে মেয়েরা যখন অল্প বয়সে বিয়ে হচ্ছে তারপর তাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় কারণ দেখা যাচ্ছে যে অল্প বয়সে যখন মেয়েরা বিয়ে হচ্ছে তাদের জন্য হেলথ প্রবলেম প্রচুর দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে যখন নিউট্রিশন প্রবলেম দেখা যাচ্ছে এবং আফটার প্রেগনেন্সি এবং আফটার যখন তারা বেবি হচ্ছে তখন তাদের মধ্যে অনেক প্রবলেম দেখা দিচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি এবং আফটার প্রেগনেন্সি তাদের অনেক সব প্রবলেমগুলো ফেস করতে হয় এবং সেই জন্য দ্য চাইল্ড মোটালিটি রেটগুলোকে তারা রিডিউস করার জন্য ঠিক রাখার জন্য এবং সেক্স রেশুকে ঠিক রাখার জন্য দে আদৌ কি ঠিক আছে কি মেয়েদের বয়স এটিন বিয়ে দেওয়ার জন্য তার জন্য গভর্নমেন্ট রিথিং করার জন্য সে এইটিন মেম্বার টাস্ক ফোর্স সরি টেন মেম্বার টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে তো মেয়েরা তখন সে অল্প বয়সী বিয়ে বিয়ে দিতে হয় এবং বিয়ে দিয়ে দেয় পরিবার থেকে এবং তখন তারা সেই সময় রাইট ডিসিশন নেওয়ার মতো নেওয়ার মতো অবস্থায় তারা থাকে না এবং দেখা যায় যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তখন মেয়েদের পার্সেন্টেজও অনেকটা কমে যাচ্ছে কারণ যখন কোনো মেয়েকে এইটিন অ্যাব টোয়েন্টি ইয়ার্সে বিয়ে দেওয়া হয় তখন তাহলে তো তারা হায়ার এডুকেশনে অনেক সংখ্যক মেয়ে আছে কম যাচ্ছে তো সেই সব কিছু বিবেচনা করে সে গভর্নমেন্ট সে টাক্ক গঠন করেছিল তো আমাদের এখানে কুয়েশন আমাদের এখানে যে কুয়েশন ছিল যে সে টাক্ক ফোর্সের কে ছিলেন সেটির চেয়ারম্যান তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে জয়া জেটলি জয়া জেটলি ছিলেন সেই কমিটির চেয়ারম্যান নেক্সট কোয়েশন সো কোয়েশন নাম্বার সিক্সটিন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ তার নাম কি ছিল যে এক ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটি জয়েন্টলি করা হয়েছে নিচে কোন দুটো কান্ট্রির মধ্যে যে এক ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান ইজ টু বি কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়ান হুইচ কান্ট্রি ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে সেই এক্সারসাইজটি করা হয়েছে এবং সেই এক্সারসাইজটির নাম ছিল কি এক্স ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি হবে যে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে করা হয়েছে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে সেই এক্সারসাইজটি করা হয়েছে কি এক্স এক্সারসাইজটির নাম কি এক্স ডেজার নাইট টোয়েন্টি ওয়ান এক্সারসাইজ তো তোমরা অবশ্যই মনে রাখবে সেরকম কোয়েশন কিন্তু এক্সামে অবশ্যই থাকে কোয়েশন নাম্বার সেভেন্টিন হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল মনোহর পারিকর অফ দ্য রেকর্ড দ্য নিচের সেই বইটির দুপুরে দেওয়া সেই লাইনটির বই কে ছিলেন তার বইটির টাইটেল কি ছিল যে মনোহর পারিকর অফ দ্য রেকর্ড যে মনোহর পারিকর অফ দ্য রেকর্ড সে বইটির অথর কে ছিলেন সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি হবে যে আমাদের অ্যাড যে ওমান সুভা উনি সেই বইটির অথর ছিলেন তা বইটির নাম কি ছিল যে মনোহর পারিকর অফ দ্য রেকর্ড সো এবং সেই বইটি রিলিজ করেছিলেন যে গোয়ার চিফ মিনিস্টার গোয়া চিফ মিনিস্টার সেই বইটি রিলিজ করেছিলেন ফ্রেন্ড গোয়ার চিফ মিনিস্টার সেই বইটি রিলিজ করেছিলেন তাহলে আমাদের কোয়েশন যে হুইজ দ্য সিএম অফ গোয়া যে গোয়ার সিএম হলো যে প্রমোদ সবাই জানো যে গোয়ার কে যে প্রমোদ নেক্সট কুয়েশন কুয়েশন নাম্বার এইটিন যে হুই স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইনুগ্রেটেড হুই স্টেট গভর্নমেন্ট হ্যাস ইনুগ্রেটেড ইন্ডিয়া ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিস দ্য নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি ইনুগ্রেট করেছে কি ইনুগ্রেট করেছে যে ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিস আন্ডার রিজনাল কানেকটিভিটি স্কিম দ্য রিজন্যাল কানেকটিভিটি স্কিম সেই ক্ষেত্রে যে ইন্ডিয়ার নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি করেছে এবং সেটি কী ছিল যে উদয় দেশকা আম নাগরিক অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো নিচের কোন রাজ্য সরকার সেটি করেছে দ্য ফার্স্ট দ্য মতো যে এয়ার ট্যাক্সি সার্ভিস এয়ার ট্যাক্সি সার্ভিস শুরু করেছে সো আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে তোমরা অবশ্যই বলবে সে সঠিক উত্তরটি কী হবে ইয়ে সামনে ছটিকোত্তরটি হবে যে অপশন ডি যে হরিয়ানা হরিয়ানা গভর্নমেন্ট সেটি করেছে যে প্রথমবারের মতো এয়ার ট্যাক্সি সার্ভিস তারা স্টার্ট করেছে এবং হরিয়ানার সি এম ছিল যে মনোহরলাল খাট্টর তোমরা জানো যে মনোহরলাল মনোহরলাল খাট্টর ছিল হরিয়ানার সি এম অ্যান্ড দ্য গভর্নর অফ হরিয়ানা হলো সত্যদেব নারায়ণ আরিয়া সত্যদেব নারায়ণ আরিয়া হলো গভর্নর অফ হরিয়ানা নেক্সট কুয়েশন কুয়েশন নাম্বার নাইনটিন দ্য নাজাজ শামিম খান হ্যাজ বিন ইলেকটেড অ্যাজ প্রেসিডেন্ট অফ ইউএন হিউম্যান কাউন্সিল ইন দ্যান আনপ্রেসিডেন্টেড সিক্রেট ব্যালট সি ইজ অ্যান অ্যাম্বাসেডার অফ হুইচ অফ দ্য ফলো হুইচ অফ দ্য কান্ট্রিজ আর কান্ট্রিজ টু বি ইউনিয়ন বডি দ্য নিচের কোন কান্ট্রিজ উনি কী ছিলেন অ্যাম্বাসেডারও ছিলেন সেই কুয়েশনটি কিন্তু আমরা করেছি সেই কুয়েশনটি বাট এখন অন্যভাবে নিয়ে আসলাম সেই কুয়েশনটি দেন প্রেসিডেন্ট হয়েছে কোথায় ইউএন হিউম্যান কাউন্সিলের মধ্যে সো এই হলো উনি যে উনি রিসেন্টলি আমরা করিয়েছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসও তো কোয়েশনটি আজকে এইভাবে নিয়ে আসলাম যে তিনি কোন কান্ট্রির প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর ছিলেন সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে নাজাদ শামিম খান সিলেক্টেড অ্যাম্বাসেডরও ছিলেন যে অপশন ডি যে ফ্রিজি কান্ট্রির যে ফ্রিজি কান্ট্রির কী ছিলেন যে অ্যাম্বাসেডর ছিলেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশন ফর টু ফ্রেন্ড কুয়েশন নাম্বার টোয়েন্টি কোয়েশন নাম্বার টোয়েন্টি নিয়ে আছে যে ইন্ডিয়ার ফার্স্ট ফায়ার পার্ক যে ইন্ডিয়ার প্রথমবার মতো ফায়ার পার্ক ওয়াজ ইনুগেটেড ইন হুই স্টেট দের নিচে কোন স্টেটের মধ্যে ইনুগেট করা হয়েছে ইন্ডিয়ার ফার্স্ট ফায়ার পার্ক অ্যান্ড অলসো অ্যা ভার্চুয়াল প্ল্যাটফর্ম অগ্নি সমাজ সেবা হ্যাজ বিন লঞ্চ দের নিচের কোন কান্ট্রি প্রথম সরি নিচের কোন স্টেট ইন্ডিয়ার কোন স্টেট সেটি করেছে ইন্ডিয়ার ফার্স্ট ফায়ার পার্ক ইনুগেট করেছে এবং সেটাকে আমরা ওসু ভার্চুয়াল প্ল্যাটফর্ম অগ্নি অগ্নিশমা সেবা হ্যাজ বিন লঞ্চ দ্য নিচের কোন স্টেটটি হবে সেটি আমাদের অ্যাড সো আমাদের অ্যাড হবে যে অপশান ইয়েস অপশন সি ইজ দ্য অ্যাড যে উড়িষ্যা উড়িষ্যা গভর্নমেন্ট সেটি করেছে ইন্ডিয়া ফার্স্ট ফায়ার পার্ক সেটি ইনুগ্রেট করেছে নেক্সট সো ফ্রেন্ড এই ছিল আজকে আমাদের ক্লাস পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি যে উড়িষ্যা উড়িষ্যা সিএমকে আমরা জানি যে সিএম অফ উড়িষ্যা ইজ নবীন পাটনায়ক সিএম ও ইজ নবীন পাটনায়ক এবং দ্য গভর্নর অফ উড়িষ্যা কে হবে তাহলে গভর্নর গভর্নর হলো গণেশী লাল গভর্নর হলো গণেশী লাল সো সি এম অ উড়িষ্যা সিএম সেটি ইনুকেট করেছিল যে ইন্ডিয়া ফার্স্ট ফায়ার পার্ক সো এই ছিল আজকে আমাদের ক্লাস ফ্রেন্ড যদি আমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে পাশাপাশি যারা আমাদের চ্যানেলকে এখন মতো সাবস্ক্রাইব করুন অবশ্যই করে নেবে আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি এবং আপকামিং ডেসগুলো দিয়ে যাবো তোমরা অবশ্যই বলবে যে আউট অফ টোয়েন্টি কত পেলে আউট অফ টোয়েন্টি তোমরা কত পেলে তোমরা অবশ্যই বলবে যে আমরা গতকালকে আবার কি ক্লাস নিয়ে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স ওর ইংলিশ নিয়ে আসবো তোমরা যদি বলো কারেন্ট এফেয়ার্স তাহলে আমরা গতকালকেও কারেন্ট অ্যাফেয়ার্স করাবো যদি বলো ইংলিশ করাতে তাহলে গতকালকে আবার ইংলিশ করাবো তোমরা জানো যে আমরা বলেছিলাম ইংলিশের উপর আমরা আরেকটি ক্লাস করাবো আর্টিকেল থেকে যে নো আর্টিকেল থেকে সো আমরা নো আর্টিকেল থেকে একটি ক্লাস করেছিলাম আরেকটি করাবো তোমরা অবশ্যই বলবে যদি বলো যে কালকে ইংলিশ করাতে অবশ্যই ইংলিশ নিয়ে আসবো আদারওয়াইজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো আবার তোমরা অবশ্যই সবাই বলবে কমেন্ট করে তো তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো সেখানে আমরা জানাতে সব কিছু শেয়ার করে থাকি অবশ্যই সেখানে জয়েন সব কিছু ডাউনলোড করে নেবে থ্যাংক ইউ ফ্রেন্ড যারা আমাদের সাথে লাস্ট অব্দি ছিলেন হ্যাঁ এন্ড অফ দ্য ক্লাস তোমরা নিজেদের খেয়াল রাখবে বড়দের রেসপেক্ট করবে ছুটোতে ভালোবাসবে পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিত্বে এভাবে বিকাশ করবো যেন মহিলা তারা সেফ ফিল করে থ্যাংক ইউ অল হ্যাভ এ নাইস ডে